বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী? বাংলাদেশ বিমান বাহিনী 1971 সালে 28 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষা করা, পাশাপাশি সেনা ও নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব। এছাড়াও বিমান বাহিনী দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে থাকে এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষা কার্যক্রমের সাথেও যুক্ত রয়েছে। 2017-এর তথ্য মতে বাংলাদেশ বিমান বাহিনীতে 17,390 জনেরও বেশি সক্রিয় সদস্য রয়েছেন, পাশাপাশি সিভিলিয়ান রয়েছেন 3,686 জনেরও বেশি, এছাড়াও রয়েছেন 180 জনেরও বেশি এয়ারক্রাফট। বলে রাখা ভালো, বাংলাদেশ বিমান বাহিনীর অ্যাটাকিং এয়ারক্রাফটের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম এবং সেগুলো সেকেলে। ভাবতে অবাক লাগে বাংলাদেশের দুই প্রতিবেশী ভারত ও মিয়ানমারের কাছে, যেখানে 4.5 জেনারেশনের বিমান রয়েছে, সেখানে বাংলাদেশের বিমান বাহিনীর অধিকাংশ ফাইটার জেটই দ্বিতীয় প্রজন্মের। বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে উন্নত ফাইটার জেট হলো রুশ মিগ-29। 1998 সালে এগুলো ক্রয় করা হয়। এগুলো চতুর্থ প্রজন্মের বিমান। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে চীনের তৈরি জে-7 এবং রাশিয়ান মিগ-21 ফাইটার জেট রয়েছে। মূলত এগুলোই বাংলাদেশ বিমান বাহিনীর মেরুদণ্ড। অতি সম্প্রীতি বাংলাদেশ বিমান বাহিনীতে ইয়াক-130 যুক্ত রয়েছে। এটি ট্রেইনার এয়ারক্রাফট হলেও স্বল্প পাল্লার আক্রমণেও বেশ উপযোগী। এছাড়াও অ্যাটাকিং হেলিকপ্টারের মধ্যে MI-17 হেলিকপ্টার উল্লেখযোগ্য। বিগত বছরের সংসদ অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা দেন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ইউরোপ থেকে 2 স্কোয়াড্রন 4.5 জেনারেশনের বিমান কেনা হচ্ছে। যদিও জানা যায়নি বাংলাদেশ বিমান বাহিনী কোন বিমানগুলো কিনতে যাচ্ছে। এ দৌড়ে উল্লেখযোগ্য বিমানগুলো হলো ইউরোফাইটার টাইফুন, যেটা ইংল্যান্ড, জার্মানি, স্পেন এবং ইতালির সমন্বয়ে তৈরি, ফ্রান্সের তৈরি রাফাল, সুইডেনের তৈরি সাব গ্রিফেন, রাশিয়ান সুকোই-30 বা 35। যেহেতু ফাইটার এয়ারক্রাফট কেনার বিষয়টি অনেক জটিল এবং ব্যয়বহুল, তাই এটি দীর্ঘমেয়াদী ব্যাপার। তবে এই বিমানগুলো বিমান বাহিনীর বহরে যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনী যে দক্ষিণ এশিয়ায় অনন্য উচ্চতায় চলে যাবে তাতে কোনো সন্দেহ নেই। আশা করছি ভিডিওটি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে